আজকে যদি পাড়ায় পাড়ায় দুটো ক্লাবেও গন্ডগোল হয় বলছে সিবিআই চায়, দাদুনাথনির গন্ডগোল হলো সিবিআই চাই, মামের গন্ডগোল হলো সিবিআই চাই, ওদের জিজ্ঞেস করুন আর কত নিচে নামবে। দিন রাত যারা তোমায় খাওয়ায় পাহারা দেয় তাদের কোনো মূল্য নেই, তাদের তুমি বিশ্বাস করতে পারো না। তুমি বিশ্বাস করো কাকে? দিল্লি থেকে আসা কয়েকজন বাবুকে, যারা ফকিরের মতো আসবে, ফকিরের মতো বিজেপির কথায় কাজ করে চলে যাবে, তাদের তুমি বিশ্বাস করবে না? রাজনীতির উপরে তো আমরা কোনো কমেন্ট করবো না। এদের কাকুর প্রচন্ড আমরা পেয়েছে কি ফ্যামিলি ডিসপিউট বলছি না, এই রাজনীতি কি আছে না আছে এটার উপরে এখন কমেন্ট করতে পারবো না। এখন পর্যন্ত আমরা পেয়েছি ওনলি ফ্যামিলি ডিসপিউট। নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত পুরুলিয়ায় তপন কান্ডু হত্যাকাণ্ডে সিবিআই অনুসন্ধানের জন্য আদেশ দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি। আমরা এই নিয়ে আজকে কিছু কথা বলবো, কিন্তু এই সিবিআই রায় দেওয়ার পেছনের কিছু ঘটনাও তুলে আনা দরকার। আমরা একটা বিশেষ দিক নিয়ে কিছু কথা আপনাদের সামনে, বাংলার মনে দর্শকদের সামনে বলবো। পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতটা নিচে নামাবেন? আপনারা দেখেছেন যে তপন কান্ডু নিয়ে যখন সিবিআই রায় চেয়ে, সিবিআই এর অনুসন্ধান চেয়ে মৃত তপন কান্ডুর স্ত্রী কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, এবং আজকে এই মুহূর্তে এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে তার শুনানি ছিল, এবং সেই শুনানির ঠিক আগের দিন রবিবার দিন ঘটা করে পুরুলিয়া জেলার এসপি সেলভা মুরুগান তিনি একটা প্রেস কনফারেন্স ডাকেন, এবং সেই প্রেস কনফারেন্সটা আপনারা হয়তো ইতিমধ্যে সবাই দেখেছেন। প্রায় ছ সাতজন অফিসারকে, সাঙ্গপাঙ্গকে সঙ্গে নিয়ে পুরুলিয়া জেলার এসপি সরাসরি প্রেস কনফারেন্স করে ক্লিন চিট দিচ্ছেন, যার নামে সবথেকে বড় অভিযোগ জালদা থানার আইসি যিনি ছিলেন তার নাম হচ্ছেন সঞ্জীব ঘোষ, তাকে ক্লিন চিট দিচ্ছেন। শুধু তাই নয়, এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, পুরোটাই পারিবারিক হত্যাকাণ্ড বলে রায় দিচ্ছেন পুরুলিয়া জেলার এসপি। আমাদের এখানেই প্রশ্ন যে একটা যখন বিষয় কলকাতা হাইকোর্টে সিবিআই অনুসন্ধানের কেসটা উঠছে, তখন এসপিকে কে বুদ্ধি দিল, কে পরামর্শ দিল তড়িঘড়ি রবিবারই প্রেস কনফারেন্সটা করার? আমরা ঠিক এই জায়গা থেকেই বলছি যে সিবিআই তদন্ত 45 দিনের মধ্যে হাইকোর্টে রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট দিতে বলেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি, কিন্তু ঠিক একই সঙ্গে এসপির এই ভূমিকাটাও বিচারের মধ্যে আনা হোক, তাকেও ইন্টারোগেট করা হোক। সঞ্জীব ঘোষ ওসি যিনি ঝালদা থানার ওসি ছিলেন তাকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নেওয়া হোক, তার ফোন বাজেয়াপ্ত করা হোক যে কাণ্ডগুলি এসআইটি করেনি। আমরা কেন একথা বলছি বলুন তো? সিট যেটা গঠন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে কোনো হত্যাকাণ্ড হলে, যেটা নিয়ে জনরোষ তৈরি হলে, তখনই সিট গঠন করার দিকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটু ভালো করে আপনারা খেয়াল করে দেখবেন এই সিট গঠন করার পেছনে কারণটা কী। একজন প্রাক্তন আইপিএস অফিসারের মুখ থেকে শুনছিলাম, তার প্রচুর পরিচিত বন্ধুবান্ধব এই মুহূর্তে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশে আছেন, গোয়েন্দা পুলিশও আছেন, তিনি বলছিলেন সিটকে নির্দেশ দিয়ে দেওয়া হয় ওপর থেকে, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে সরাসরি নির্দেশ দেওয়া হয় যে সিটের অভিমুখ এটা করতে হবে, একে একে অপরাধী চিহ্নিত করতে হবে, তদন্তের অভিমুখের দিকে ঘোরাতে হবে। যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা শুনেছেন রামপুরহাটে গিয়ে সরাসরি বলেছেন কেসটা ভালোভাবে সাজাও, মনে আছে আপনাদের? পরিষ্কার দাঁড়িয়ে বলেছেন, অনুব্রত মণ্ডল বলেছেন সুজপুরের মতো কেসটা সাজাতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেসটা সেইভাবেই সাজাও। আর সেই কেস সাজাতে গিয়ে সিট পুরো কেসটাকে ঘেঁটে দিয়েছিলেন, শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হচ্ছে। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রথম তিন দিনের মধ্যে সিটের যে কাজগুলো করা উচিত রামপুরহাটে সেগুলো করেননি, সমস্ত সিসিটিভি কভারেজগুলো আয়ত্তে নিয়ে আসা উচিত ছিল সেগুলো করেননি, অর্থাৎ সিটকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিনিটে কাজে লাগান, তদন্তের অভিমুখটাকে নিজের ইচ্ছে মতো নিজের রাজনৈতিক কার্যক্রমের দিকে ঘোরানো। আজকে ধরুন এই পুরুলিয়া জেলার এসপিকে দিয়ে যে প্রেস কনফারেন্সটা করানো, তাকে যদি জেরা করা হয়, সিবিআই যদি এসপিকে নিজের কাস্টাডিতে নিয়ে নেয় এবং তাকে যদি জেরা করা হয়, তার সমস্ত
ফোন যদি ট্র্যাক করা হয় যে তার স্বরাষ্ট্র সচিব কিংবা নবান্নের কোন সচিবের সঙ্গে কিংবা ডিজির সঙ্গে কী কী কথা হয়েছে, তদন্তের অভিমুখ কোন দিকে ঘোরানোর কথা বলা হয়েছে এবং রবিবার দিন তাকে প্রেস কনফারেন্স করে যাতে সিবিআই তদন্তটা আটকানো যায় তার জন্য নির্দেশ নবান্ন থেকে এসেছিল কি না বেরিয়ে পড়বে আসল সত্য। আমরা খালি এইখানেই বলছি বারবার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মিনিটে এই পুলিশকে, একটা পুলিশের একটা শ্রেণীকে, আমরা বলছি পুলিশের মধ্যে অধিকাংশ পুলিশ ভালো, এক শ্রেণীর পুলিশ কর্মচারীকে ক্রমাগত হ্যামারিং করতে করতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আয়ত্ত নিয়ে আসেন। তার কারণ কি? তাঁদের দিয়ে এই বধকর্মগুলো করান। ধরুন ঝালদা থানার ওসি সঞ্জীব ঘোষ, তিনি কী করছিলেন? ঝালদা থানায় বোর্ড তৃণমূল গঠন করতে পারছিলেন না, তাদের হয়ে সওয়াল করছিলেন, তপন কান্দুকে কেনার জন্য চেষ্টা করছেন, বার্গেনিং করছিলেন। এসপি সাহেব কী করলেন? রবিবার দিন প্রেস কনফারেন্স করে ওসিকে ক্লিন চিট দিয়ে দিলেন। একটা সিটের তদন্ত শেষ হলো না, তার আগে যা এর পুরুলিয়ার এসপি তিনি ক্লিন চিট দিয়ে দিচ্ছেন ঝালদা থানার ওসিকে। ভাবতে পারেন, তার ফোন বাজেয়াপ্ত হয়নি, তাকে কাস্টডিতে নেওয়া হয়নি, তাকে ক্লিন চিট দিয়ে দিলেন ঝালদা থানার ওসিকে, ক্লিন চিট দিয়ে দিলেন এসপি সাহেব। ঠিক একইভাবে একটা রাজনৈতিক হত্যাকাণ্ড সাধারণ ঘটনা বিশ্লেষণ করলে যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারবেন যে ঝালদাতে কিছুতেই তৃণমূল বোর্ড গঠন করতে পারছিল না, তপন কান্দুকে হত্যা করা হয়, সংখ্যা কংগ্রেসের কমানো হয়, তৃণমূলকে আপারেজ দেওয়ানো হয় এবং তৃণমূল কংগ্রেসকে বোর্ড গঠন করার চেষ্টায় রপ্ত করা যায়, বারবার সেই অভিযোগ জানাচ্ছিলেন মৃত তপন কান্ডুর স্ত্রী, সেদিকে কর্ণপাত করলেন না, উল্টে সিবিআই তদন্ত আটকানোর জন্য এই পুরুলিয়ার কীর্তিমান এসপি, আবার বলছি পুরুলিয়ার এই কীর্তিমান এসপি যাকে শোনা যায় কয়লাকাণ্ডেও ডাকা হয়েছিল, তার সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিনা জানি না, এবং আপনারা যে পুলিশ অফিসারদের দেখছেন সব গুণী পুলিশ অফিসার, এই সব পুলিশ অফিসারদের দিয়ে এই কাণ্ডটি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নো ওয়ান এলস। যদি সৎ সাহস থাকে, যদি সাহস থাকে প্রকৃত সত্যটা স্বীকার করুন এসপি সাহেব, আপনাকে কোন স্বরাষ্ট্র সচিব, কোন ডিজি, কোন মুখ্যমন্ত্রী, নবান্নর কে আপনাকে নির্দেশ দিয়েছিল রবিবারের এই প্রেস কনফারেন্সটা করার? কিসের দরকার ছিল? সিট তদন্ত করবে, সমস্ত ব্যাপারটা কোর্টে অন্তত ডকুমেন্টসগুলো প্লেস করবে, সেখানে দাঁড়িয়ে আগাম প্রেস করা, প্রেস কনফারেন্স করা, একটা রাজনৈতিক নেতার মতো প্রেস কনফারেন্স করা, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছিল। একজন তপন কান্ডু মারা গেলেন, অকালে মানুষটা মারা গেলেন, নির্বাচিত হওয়ার পর তিনি মারা গেলেন, বাড়িতে তার স্ত্রী হাউ হাউ করে কাঁদছেন, পুরো অডিও টেপ ও সঞ্জীব ঘোষের ভাইরাল হলো, যেখানে দেখা যাচ্ছে ঝালদা থানার ওসি দরাদরি করছেন তার ভাইপো মিঠুন কান্দুর সঙ্গে যে ভাইস চেয়ারম্যান পদ দেবো, সেটা ইন্টারোগেশনের মধ্যে এলো না, সেটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে এলো না, তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোনটা এলো যে এই লড়াইটা পারিবারিক, ওর কাকা মেরেছে ভাইপোকে, ব্যাস মিটে গেল। সামান্য লজ্জাবোধ থাকলে পুলিশের উক্তিটা খুলে ফেলুন এসপি সাহেব, আপনি অশোক স্তম্ভটা খুলে ফেলুন, পার্টি অফিসে গিয়ে একজন পলিটিক্যাল নেতার যে রোল সেই রোলটা আপনি প্লে করছেন, এবং যারা এই গুণী অফিসাররা তারা নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখুন, যারা বসেছিলেন প্রেস কনফারেন্সে গতকাল তারা প্রশ্ন করুন, হাইকোর্ট পর্যন্ত আপনাদের মান্যতা দিল না, বিশ্বাস করল না, আপনাদের বদমাইশিটা হাইকোর্টের চোখে সন্দেহের জায়গায় চলে গেল, যার জন্য সিবিআই তদন্ত শেষ পর্যন্ত তপন কান্ডুর ক্ষেত্রে আসছে। নেপাল মান্ধ কংগ্রেসের সভাপতি প্রকৃত অর্থেই বারবার এই লড়াইটা লড়ছেন, ওখান থেকে ধারাবাহিকভাবে লড়াইটা লড়ছেন, এবং লড়াইয়ের শেষে শেষ পর্যন্ত তপন কান্ডুর পরিবার সিবিআই তদন্তটা পেল। আপনাদের আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় বিধবাদের বসিয়ে রেখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে রাজনৈতিক বক্তৃতা দিয়েছিলেন সেখানে এই অসভ্য পুলিশ অফিসারদের দিয়ে তিনি কী করান যার জন্য সিবিআই তদন্ত নাম পেলেই ভয় পেয়ে যান, তার সেই বক্তব্যটা এই মুহূর্তে বাংলার মনে আপনাদের শোনাবো। একবার শুনেছেন, আরেকবার শোনাবো, এবং তারপর ওই গুণী কীর্তিমান এসপি সাহেব যার নাম সেলভা মুরুগান, সেই অফিসার যাকে গরুকাণ্ডে সিবিআই ডেকেছিল, সেই অফিসারের বক্তব্যটাও শোনাবো, এবং সিবিআইয়ের কাছে আমাদের বাংলার মানুষের হয়ে দাবি রইল সেলভা মুরুগানকেও কাস্টাডিতে নেওয়া হোক, ওসি সঞ্জীব ঘোষকে কাস্টাডিতে নেওয়া হোক, ওসি সঞ্জীব ঘোষকে কাছ থেকে বার করা হোক, যে তৃণমূলের বোর্ড তৈরি করার ক্ষেত্রে কে কার কার নির্দেশ মোতাবেক তিনি ক্রমাগত টেলিফোনে মিঠুন কান্দুর সঙ্গে কথা বলে গিয়েছিলেন, আর এসপি সেলভা মুরুগানের কাছ থেকে অন্তত সিবিআই জানার চেষ্টা করুক যে কে তাদের রবিবার এই সাজানো প্রেস কনফারেন্সটা করার জন্য নির্দেশ দিয়েছিল নবান্ন থেকে। এক, দ্বিতীয়ত হচ্ছে
কে, কোন ব্যক্তি, কোন মহিলা তাকে সরাসরি পুলিশ অফিসারদের মধ্য দিয়ে নির্দেশ দিয়েছিল যে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড না, একটা পারিবারিক হত্যাকাণ্ড বলে চালিয়ে দিতে হবে। এই পুলিশ অফিসারদের জন্য আজকে বাংলার শাসন ব্যবস্থা বিপর্যস্ত। এদেরই মমতা ক্রীড়ানক হিসেবে, বোড়ে হিসেবে দিনের পর দিন কাজ করিয়েছেন, আর তার জন্য 10 দিনে 27টা মানুষের মৃত্যু দেখেছে, 2 জন কাউন্সিলরের মৃত্যু দেখেছে, আর তারপর এই পুলিশ অফিসারদের দিয়ে অসভ্যতা করাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিধবাদের বিধবাতা দেওয়ার নামে যে রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন, সেখানেও এই পুলিশ অফিসারদের অর্থাৎ সেলভা মুরুগান, সঞ্জীব ঘোষদের বাড়ানো বাঁচানোর জন্য কী বক্তব্য রেখেছিলেন। তারপর ওই গুণী কীর্তিমান এসপি সাহেব, যিনি একজন রাজনৈতিক নেতার মতো পুরো ব্যাপারটাকে, পুরো তদন্ত প্রক্রিয়াটাকে হাসাপ করার চেষ্টা করেছিলেন, অন্তত হাইকোর্ট সেখানে বাদ সাধল, চিনে ফেলেছেন এই মানুষগুলোকে, ফলে স্বাভাবিকভাবে সিবিআই তদন্ত দিয়েছেন। আসুন আজকে বাংলার মনে আরেকবার তপন গাঙ্গুর প্রতি শ্রদ্ধা জানিয়ে, যে মানুষটা অকালে চলে গেল শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভুল রাজনীতির জন্য, অন্যায় রাজনীতির জন্য, এই পুলিশের অসভ্যতার জন্য, এই এসপি ওসি এদের অসভ্যতার জন্য, সেই মানুষটাকে শ্রদ্ধা জানিয়ে আজকে বাংলার মনে শুনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে কী বলেছিলেন, আর তারপর এসপি সাহেব কীভাবে পুরো তদন্ত প্রক্রিয়াটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, শুনুন। আজকে যদি পাড়ায় পাড়ায় দুটো ক্লাবেও গন্ডগোল হয়, বলছে সিবিআই চাই, দাদুনাথনির গন্ডগোল হলো সিবিআই চাই, মামের গন্ডগোল হলো সিবিআই চাই, ওদের জিজ্ঞেস করুন আর কত নিচে নামবে, দিন রাত যারা তোমায় খাওয়ায় পাহারা দেয় তাদের কোনো মূল্য নেই, তাদের তুমি বিশ্বাস করতে পারো না। তুমি বিশ্বাস করো কাকে? দিল্লির থেকে আসা কয়েকজন বাবুকে, যারা কোকিলের মতো আসবে, কোকিলের মতো বিজেপির কোথায় কাজ করে চলে যাবে, তাদের তুমি বিশ্বাস করবে না? রাজনীতির উপরে তো আমরা কোনো কমেন্ট করবো না, এটা কাকুর পর্যন্ত আমরা পেয়েছি কি ফ্যামিলি ডিসপিউট বলছি না, এ রাজনীতি কি আছে না আছে এটার উপরে এখন কমেন্ট করতে পারবো না, এখন পর্যন্ত আমরা পেয়েছি অনলি ফ্যামিলি ডিসপিউট। Okay. I see.